हेलो गाइस, गुड मॉर्निंग। आई एम लिम्पा सुमंत डेलिस ब्लॉग থেকে আপনাদেরকে সুপ্রভাত। আজকে আমি দেখাবো সকাল থেকে আমি কি কি করি। দেখুন, এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ঢেঁড়শ আলু ভাজাটা ভাজা হয়ে গেছে, আর এই যে পোস্তটা বসিয়ে দিয়েছি, পোস্তটা খেয়ে যাবে আমার বর। ডাল ভাত পোস্ত দিয়ে খেয়ে যাবে। ভাতটাও হয়ে এসেছে, দেখুন ভাতটাও হয়ে এসেছে গরম। এরপরে আমি চলে যাচ্ছি সোজা স্কুলে ছেলেকে আনতে। এখন স্কুলের গেটে কাছাকাছি আমি চলে এসেছি। এদিকে সব রান্না করে ওরে খাবার টাবার তৈরি করে এবার আমি স্কুলে ঢুকছি। যাইতে যাইতে স্কুলের গেট দেখতে পাচ্ছি। নিজে স্কুলের ভেতরে মাঠটা দেখুন কত বিশাল বড়, বিশাল বড় মাঠ। এইসব চলে এসেছে গার্জেনরা, বিশাল বড় এরিয়া নিয়ে আমাদের মাঠভাবু স্কুলটা। তারপরে আমাদের অসুখ সৃষ্টি, সেই জন্য আমি ডালিয়া করছি। আমরা তো আর কিছু খাবো না, সেই জন্য ডালিয়া করছি। ডালটাকে ভেজে নিয়েছি, মুগ ডালটাকে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখুন প্রেশার কুকারের মধ্যে মুগ ডাল, ডালিয়া, লঙ্কা, জল, আলু সেদ্ধ প্রথম স্টেপটা আমি করে দিয়েছি। এটা এবার বসিয়ে দেবো, অনেকটা ডালিয়া হবে যদি বাড়ির শুদ্ধ লোক খাবে। দ্বিতীয় স্টেপেও দেখুন বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ঘিটা মিশিয়ে দিলাম, ঘিও দিতে পারেন, বাটারও দিতে পারেন, সেটা আপনাদের মর্জি। কেন আমাদের ষষ্ঠী বলে একটু ঘি দিলে, ঘিয়ের ফোঁটা দিলে ভালো হয়। নুন মিশিয়ে দিলাম, আলুটা তো দিয়েছিলাম, নুন মিশিয়ে দিলাম, সামান্য স্বাদ মতো নুন মিশিয়ে দিলাম। আপনি যে যেমনটা খাবেন সেরকমভাবে নুনটা মিশিয়ে দিলাম। তারপর চিনি একটু দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয়। এবার আমি বসিয়ে দিলাম। আজকে আমার এই আজকে রুটি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ডালিয়া হয়ে এসেছে অলমোস্ট, আলু দিয়ে দিয়েছি, আবার বসিয়ে দেবো। একটা ডালিয়া তরফে হয়ে গেছে, আর একটা বসাচ্ছি, বসানোর পর। আপনারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে করে যাবেন।